এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন। হাই গাইজ, গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এর আগে কয়েকদিন আগের ব্লগে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে কী কী গাছ আছে বা কী কীভাবে আমি বাড়িকে সবুজ রাখার চেষ্টা করি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো আজকে এই খানিকক্ষণ আগেই বেশ কয়েক পশলা বৃষ্টি হলো, আর বৃষ্টির পর গাছগুলো বেশ সতেজ হয়ে ওঠে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করাই যাক। তো চলো দেখে নিই কী কী গাছ আছে, কী কী ফুলের গাছ আছে যেগুলো মেনলি বাড়ির পুজোর জন্য আমরা ব্যবহার করি। তো চলো চটপট সেগুলো তোমাদের দেখাই। প্রথমেই আছে জবা গাছ, সেটা হচ্ছে এই গোলাপি কালারের জবা। সেটা গাছটা হচ্ছে ভীষণ ছোট একটা গাছ, আর এটা একটা ফলের ট্রের মধ্যে লাগানো আছে। কম বেশি দুটো একটা করে প্রতিদিন ফুল দেয়। তার পাশেই আছে সাদা জবার গাছ, কড়ি আছে এখানে, ওইখানেও বেশ পাঁচটা ছটা করে ছোট্ট গাছে প্রতিদিন ফুল দেয়। ওই গাছের নিচেই আছে একটা নারকেলের আঁচির মধ্যে, এখানে হচ্ছে টাইম ফুল গাছ বা মসরোজ, যেটা করি চলে এসছে প্রায় ভর্তি করে, একটা দুটো করে ফুল ফোটে, আজকেও ফুটেছিল। আর এখানে আছে আর একটা আঁচির মধ্যে আছে রেন লিলি, আর বৃষ্টি চলে এসছে মানে রেন লিলি করি হয়তো অনেক জায়গায় চলে এসছে, অন্যান্য আমার গাছে চলে এসছে, অন্যান্য যে গাছগুলো আছে অন্য জায়গায়, কিন্তু এটাতে এখনও আসেনি। এরপরেই আছে আর একটা ট্রে, তার মধ্যে ভর্তি করে পুরো ভর্তি করে আছে রেন লিলি লাগিয়ে দিয়েছি। কড়ি আজকে যা বৃষ্টি হলো তাতে মনে হয় সপ্তাহখানিকের মধ্যে কড়ি চলে আসবে আর ফুলে ভর্তি হয়ে উঠবে। তার নিচে একা একা হয়েছে নয়নতারা, এগুলো তো কড়ি আসবে, সে একা একাই ফুল হবে। পাশে একটা ভাঙা গামলা, তার মধ্যে রয়েছে মসরোজ বা টাইম ফুল। বেশিরভাগটা আমি টবে খুব কমই গাছ লাগাই, যেগুলো ফেটে যায় বা ভেঙে যায় বা অপ্রয়োজনীয় অংশ যেগুলো বাইরে রাখি সেগুলোকে আমি ব্যবহার করি গাছের জন্য। পাশে আর একটা জবা গাছ, আমি বুঝতে পারিনি একসাথে ডাল যখন কাটিং লাগিয়েছিলাম তখন সব সাদা হয়ে যাবে একসাথে, বুঝতে পারিনি। এখানে পরপর দুখানাই রয়েছে সাদা জবার ডাল, আর সেখানে এখন প্রায় যেহেতু তিনখানা সাদা জবা, প্রতিদিন আট দশটা করে ফুল আমরা এর থেকে পাই। আর এর নিচেই রয়েছে দুখানা ছোট ছোট শিউলি ফুলের চারা উঠেছে। এর পাশে আছে একটা গাছ, সেটা লাগিয়েছি কিসের মধ্যে দেখতেই পাবে, সরকার থেকে যে ডাস্টবিনগুলো দেয় জিনিস ফেলার জন্য, তো একটা আমরা ব্যবহার করেছি নোংরা ফেলার জন্য, আর একটা আমি প্ল্যান্টার হিসেবে ব্যবহার করেছি। আর এখানে যে গাছটা, এটার নাম আমি কয়েকদিন আগেই খুঁজে বার করেছি, সেটা হলো অনেক জায়গায় লেখা আছে পাউরুটি ফুল বা অন্যান্য আর একটা নাম আছে, বাট পাউরুটি ফুলটা দেখলাম ভীষণ সুন্দর হয় এই ফুল গাছটা। বেশি ফুল হচ্ছিলো না বলে এটাকে আমি কেটে দিয়েছি যাতে কড়ি চলে আসে। আর এর নিচে বোতলটা দেখে বুঝতে পারছো না হয়তো যে কী জন্য বোতলটা, এটা আমি দিয়েছি ড্রেন সিস্টেমের জন্য, কারণ এইখানে এর কয়েক বছর আগে যখন এই গাছটা অন্য জায়গায় ছিল তখন গাছে জল দেওয়ার অভাবে গাছটা পুরো মরে গিয়েছিল, তাই গাছটাকে আমি চেঞ্জ করে রিপোর্ট করেছি, আর তখনই আমি এই বোতলটা রেখে দিয়েছি। আর এখানে গায়ে অনেক ড্রেনেজ সিস্টেম করা আছে, ফুটো ফুটো করা আছে, এত জল দিলে পুরো নিচ অবধি জলটা চলে যেতে পারে। তার পাশেই রয়েছে এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না, লাল রঙের হয়। এটা রাস্তা একদিন ঘুরতে ঘুরতে একজনের বাড়িতে দেখলাম, তো সেখান থেকে ডাল ভেঙে নিয়ে এসে বাঁচিয়ে নিতে পেরেছি। এটাও লাগানো আছে একটা বালতির মধ্যে, যেটার মধ্যে আমি ড্রেনেজ সিস্টেমের জন্য একটা বোতল আমি দিয়ে রেখেছি। আর এখানে এই বর্ষার মরশুমে কচি কচি পাতা বেরিয়েছে, মানে কড়ি আসবে এগুলো থেকেও। আরও পাশে আছে জলের ড্রাম, ব্যারেলগুলো 20 লিটারের, সেই একটা কেটে নিয়েছিলাম এখানে। আর এটা হচ্ছে বোগানভিলিয়া, কিন্তু
এই গাছটা অনেক ছোট এনেছিলাম, সেভাবে এখন অবধি ফুল দেয় না, খুব কম দু তিনবার ফুল দিয়েছে। আর দু তিনবারই ভ্যারাইটি রকমের, একবার পিঙ্ক সাদা, একবার লালে সাদা, একবার শুধু সাদা, ভাবেই হয়েছে জানি না কেন, কিন্তু ভালো খুব ফুল, এক ভালো ফুল দেয়নি, দু একবার ফুল দিয়েছে। পাশে আরেকটা ফলের ট্রে, তার মধ্যে আমি গাছ বসিয়েছি। আর এখানে হচ্ছে জবা, এটা পিঙ্ক কালারের থোকা থোকা জবা, কিন্তু গাছটা এখনও ফুল দেয়নি, পাতা ভর্তি হয়ে উঠেছে, জানি না কবে দেবে ফুল। পাশে ভাঙা গামলা, তার মধ্যে অ্যালোভেরা অনেক হয়েছে, আর যেহেতু তুলসী তলার পাশে এটা, তো তুলসী গাছ এমনি আপনা আপনি হয়েছে, সাথে অ্যালোভেরা রয়েছে, পাশে আরও দু এক জায়গায় অ্যালোভেরা ভর্তি হয়ে গেছে। প্রচুর প্রচুর অ্যালোভেরা আছে আমাদের বাড়িতে, কিন্তু ব্যবহার করা হয় না। এর পাশেই বেয়ে উঠেছে নীল অপরাজিতা, থোকাও আছে, সিঙ্গেলও আছে, খুব ঝাড় হয়েছে গাছটা, একটা দুটো করে ফুল দেয়, সবে মাত্র উঠেছে এই গাছটা। এখানে সাদা নয়নতারা গাছ আছে, একা একা দানা পড়ে এগুলো তো গাছ ওঠে। এছাড়াও মিনি টগর গাছ লাগিয়েছি, মানি প্ল্যান্ট আছে, আছে বাহারি গাছ, এখানে অনেক রকমই গাছই আছে। এখানে এক জায়গায় লাগিয়েছিলাম কাঞ্চন গাছ, তো পাতা বেশ বড়ই হয়েছে, কিন্তু কড়ি এখন এবছর এলো না। আর এছাড়া তো এই সিজনের ফুল বেলফুল আছে, কম বেশি ফুল দেয় এখানে। এখানে এক জায়গায় লাগিয়েছিলাম পদ্ম গাছ, সেটাও বেশ বেড়ে উঠেছে। কয়েকদিন আগে মা হাঁটতে গিয়ে এই গাছটা পেয়েছে, নিয়ে এসছে, তো গাছটা বেঁচে গেছে। মোরগ ফুল গাছ, লাল লাল রঙের হয়। আর এখানে যে জবা গাছটা ভীষণ ঝাড় হয়ে গেছে আর হেলে গেছে, সেটা হলো এই যে কালারটা, হালকা কালারের জবা ফুল, গেরুয়া বলতে পারো। তো এই গাছটা এত ফুল হয় ছোটো গাছে, আর 10-12টা করে প্রতিদিন ফুল হয়, তো সকালে এই ফুলগুলো হয়ে যায়, তোলা হয়ে যায়, এই জন্য এখন দেখাতে পাচ্ছি না, কিন্তু এটা একটা ছবি আমি আপলোড করে দেবো, দেখে নেবে কত সুন্দর হয় এই গাছটা। এটাও কলেজের ওখান থেকে নিয়ে আসা হয়েছে, আর বেঁচে গেছে এই গাছটা। আর এখানে ঝুলছে একটা হ্যাঙ্গিং প্ল্যান্টার ছোট্ট, তার মধ্যে 3টি ফুল হয়েছে গাছটাতে। এছাড়া ঢুকতেই একটা পেয়ারা গাছ, এটাও ছোট ভীষণ, এক বছর হয়তো লাগানো হয়েছে, বছরখানে, তো এটা বেশি বাড়েনি এখনও। আর একটা প্ল্যান্টারে লাগিয়েছি স্পাইডার প্ল্যান্ট, এটাও বেঁচে গেছে। আর সামনেই বাড়ি ঢুকতে একটা পদ্ম গাছ, তবে বেশিরভাগ অংশতে মিলিবাগ ধরে গেছে, কিন্তু ভালোই ফুল হয় এটা, বছরে দুবার। এর এটা হলো রেইন লিলি, আর আমরা বর্ষাকালে মেনলি এর জন্যই অপেক্ষা করে থাকি। এটা হচ্ছে আর একটা স্পাইডার প্ল্যান্ট, যেটা আমি বোতল কেটে তার মধ্যে গ্রো করেছি। আর এছাড়াও আছে অনেকগুলো মিনি টগরের গাছ, যার মধ্যে কম বেশি এখন ফুল ফোটে। এটা হচ্ছে বড় টগর, হাইব্রিড টগর। এছাড়াও আছে কাঞ্চন ফুল হয় গাছটা। আর এখানে হচ্ছে ছোট্ট টগর গাছ, যেটা আমি কাটিং দিয়ে গ্রো করেছি, আর সেটা বেঁচে গেছে। আর এখানে ভাঙা দুটো কাপ, মানে হ্যান্ডেলগুলো ভেঙে গেছিলো, তো সেগুলো ফেলে না দিয়ে তার মধ্যে মানি প্ল্যান্ট রেখেছি। আর এখানে রেইন লিলির যে গাছ, সেটা বৃষ্টিতে নুয়ে গেছে। এখানে আছে হলুদ গাছ একটা, যেটা অনেকটাই বড়, হলুদ হয়েছে, আর তার ওপরেই আছে বাহারি গাছ। আর এদিকে রেইন লিলি ফুলগুলো বৃষ্টির জলে পুরো নষ্ট হয়ে গেছে। এখানকার মানি প্ল্যান্ট গাছটা, এটা আমরা কোনো জায়গায় বসাইনি, এটা নিজে নিজে আপনা থেকেই মাটিতে হয়েছে, আর অনেকটা লতিয়েছে। এছাড়াও পিছন দিকে রয়েছে আর একটা হাইব্রিড টগরের গাছ, আছে খারকোল পাতা, যেগুলো আমরা বাটা খাই, ভীষণ টেস্ট হয় এই পাতা বাটা। এছাড়াও পিছন দিকে কয়েকটা বালির ওপর অ্যালোভেরা গাছ হয়ে রয়েছে, আর ছোটো ছোটো পেঁপে গাছ সবে মাত্র পাতা নাড়া দিয়ে উঠেছে। আর এটা হলো গাঁদাল পাতা গাছ, পুরো লতি লতি অনেকটাই গেছে, আর পেটের মোটামুটি সমস্যা কিছু হলে এইগুলো খাওয়া যেতে পারে। আর অনেক দিন হয়ে গেল এটা কচু গাছ লাগানো আছে, এটা হচ্ছে মান কচু, অনেক দিন ধরে তোলার কথা হচ্ছে, এটাকে আমরা খুব তাড়াতাড়ি তুলে ফেলবো। আর গাছটা দেখেছো লতি লতি অনেকটা এগিয়ে গেছে। আর রয়েছে সেই বেগুন গাছ, এখন বেগুন হয়ে গেছে, গাছ পড়ে রয়েছে।
এখানে একটা আম গাছ হয়েছে, সেটা ডান বীজ আঁটি থেকে হয়েছে ছোট্ট একটা। এছাড়া বালতির মধ্যে কাটিং লাগিয়েছি টগর গাছের। আর বর্ষাকাল যেহেতু বৃষ্টি পড়ছিল, কয়েকটা গাদার ডাল নিয়ে এসেও লাগিয়েছি, বেঁচে গেছে সেগুলো। আর এখানেও একটা কাটিং লাগিয়েছি টগর ফুলের। আর এখানে ছোট্ট বোতলের মধ্যে আমার লাগানো নীলকণ্ঠ গাছটা বেশ ভালো ফুল দিয়েছে। আর এগুলো হলো আমার ঘর থেকে দেখা যায় না, ঘরের জানলার বাইরেটা মিনি প্ল্যান্টার। এখানে স্পাইডার প্ল্যান্ট আছে, আর আছে তিনখানা না চারখানা মানি প্ল্যান্টের গাছ, যেগুলো ভীষণ কিউট দেখতে। এটা হচ্ছে আর একটা পিছনে ঘরের পিছনে জানলার দিকে সাদা পদ্মের গাছ, যেটা কলেজ থেকে অনেক কষ্টে নিয়ে এসে বাঁচিয়েছি। আর এখানেও মাটিতে হয়ে আছে গাঁদাল পাতা গাছ। আর ঘরের পিছনে আর একটা রয়েছে কলা গাছ, যেটা বছরে একবার ফল দেয়। আর এটা তো জবা গাছটা পুরো ছাতার মতো ছেয়ে গেছে চারিদিকে, তো কয়েকদিনের মধ্যে কেটে দেওয়া হবে, কিন্তু এখন খুব ভালো ফুল দিচ্ছে এই গাছটা। আর সেদিন ঘুম থেকে উঠে পরের দিন সকালে চোখ ধাঁধিয়ে গেছে, এই এত সুন্দর এত ফুল দেখে, টাইম ফুল বা মস্টরস দেখে ভীষণ সুন্দর লাগছিল এই ফুলগুলো। আর এখানে একটা কাঠের তাকের মতো করে ঝুলিয়েছি দুখানা লাল রঙের বাহারি গাছ, আছে কাপের মধ্যে ছোট্ট টাইম ফুল গাছ, এছাড়াও হাঁড়ির মধ্যে রয়েছে, বোতলের মধ্যে রয়েছে স্পাইডার প্ল্যান্ট। আর এখানে মিনি ছোট্ট প্ল্যান্টারের মধ্যে ছোট্ট মিনি টগর, এছাড়াও স্নেক প্ল্যান্ট আছে। এখানে লাগিয়েছি মানি প্ল্যান্ট, কাটিংটা লাগিয়েছি সবে মাত্র। এখানে আছে রেন লিলি কড়ি, দেখতে পাচ্ছ তিন চারটে কড়ি, কালকেই হয়তো বা ফুটলো বলে। এখানে আছে আর একটা লাল রঙের বাহারি গাছ, তো এখন এটা বেশ সুন্দর লাগছে আমার, আমার কাছে বেস্ট জায়গা এখন এটা। এই হলো আমাদের সেই ঝুমকো জবা, ভীষণ সুন্দর কালার। আর এরকমভাবে অনেকগুলো ফুল দেয়, তো কম বেশি যা গাছ আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো সে ফুলগুলো, আর তোমরাও যদি চাও অবশ্যই গাছ লাগাতে পারো আগামীর পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য। তো আজকের মতো টাটা।